আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি একটুকরো মাছি তো ভাবি, এর জন্য তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? 10 বছর বয়সী আমিরাকে জাপটে ধরে বাক্যটি বলল সায়রা। ও মাত্রই বাইরে থেকে এসেছে, আর তখনই আমিরার গায়ে হাত তুলে জুথি। মা হারানো আমিরা তখনও কেঁদে চলেছে। দুধে ভাতে বড় হওয়া তার ভাগ্য যে এমন হবে সেটা কেউ কি কখনো জেনেছিল? জুথি সায়রার বাক্যের বিপরীতে জ্বলন্ত সুরে বলল, এভাবে আদরে আদরে সবটা নষ্ট করেছিস সায়রা, আর যথেষ্ট বড়, এই না কিছুই বোঝে না। ভাবি, ঠিক আছে, আর কিছু বলা লাগবে না, এক টুকরো মাছই তো চেয়েছে, আমার ভাগেরটা দিতে। যদি মুখ বাকিয়ে রইল, সায়রা নিজের মাছের টুকরাটা দিতেই আমিরা বলে উঠল, আমি মাছ খাবো না মিমি। কথাটি বলেই চোখের জল নিয়ে চলে গেল আমিরা। যদি ভেঙচি কেটে কাজ করতে লাগলো। এদিকে সায়রার বুকের পাঁজর ভেঙে আসার উপক্রম। বোনের মেয়েটিকে অসম্ভব ভালোবাসে সে। আমিরা ছাদের এক কোণে বসে আছে, সে কাঁদছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। এক টুকরো মাছের জন্য মামি তাকে আঘাত করেছে, সে কখনো এমন জীবন আশা করেনি। ছোট্ট সে অভিমানী খুব, সায়রা জানে সেটা, তাই ওর পাশে এসে চুপ করে বসেছে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। এমন নয় আমিরা সায়রার উপস্থিতি বুঝেনি, সে বুঝেছে তবে কথা বলছে না। অনেক সময় পর আমিরা চোখের জল ফুরালো। সায়রা ওর গা ঘেঁষে বলল, এখনো কষ্ট হচ্ছে? আমিরা দুদিকে মাথা কাত করে বোঝালো কষ্ট হচ্ছে না। সায়রা ওর বাহু টেনে বলল, কি হয়েছিল আমাকে বলতি, আমি তো মানা করতাম না, ভাবিকে কেন বলেছিস? আমিরা চুপ। সায়রা তার আদুরে হাতে মেয়েটির চোখ মুখ মুছে দিচ্ছে। মামি আমাকে মাছের সব থেকে ছোট পিচ দিয়েছে, অনেক বেশি কাটা, আমি বদলে দিতে বলেছিলাম তাই মেরেছে। সায়রার বুকটা ভারী হয়ে গেল। আমিরার মাথাটা বুকে টেনে নিয়ে বলল, কষ্ট পাস না সোনা, মিমি সব কষ্ট দূর করে দিব। আমিরা বিড়াল ছানার মতন চুপ করে থাকে। সায়রার এত খারাপ লাগছে, এক টুকরা মাছের জন্য নাকি মেয়েটি মার খেয়েছে, এটা ওর জন্য খুবই যন্ত্রণার। আমিরা ঘুমিয়ে আছে, ওর পাশেই বসে আছে সায়রা, পড়াশোনা করছে সে, মাঝে মাঝে ফোন চেক করছে, না কোনো মেসেজ আসেনি। ও একটু হতাশ হলো, সায়েদের সাথে তার 6 বছরের সম্পর্ক, সেই স্কুল থেকে, অথচ আজকাল দুজনে বোঝাপড়াটা একেবারেই হচ্ছে না, কেমন একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আগের মতন কথা হয় না, দেখা হয় না, কি এক আশ্চর্য শক্তি যেন ওদেরকে নিক্রিয় করে যাচ্ছে। সায়রার মন খারাপ হচ্ছে, ও মেসেজ লিখল, কি করছো? চট করে উত্তর এলো না, কিছু সময় অপেক্ষা করে পড়ার মন দিল। মেসেজের রিপ্লাই আসলো 30 মিনিট পর, অফিস থেকে ফিরছি, তুমি? আমি পড়ছি। ও হুম। তারপর দুজনেই চুপ। সায়েদ মেসেজ সিন করেছে, সায়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। বেশ কিছুটা সময় যাওয়ার পর সায়েদের রিপ্লাই এলো, ফ্রি কখন আছো? আজ সন্ধ্যায় দেখা করতে পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে। ওই অবধি কথা হলো ওদের। এখন কিছুটা ভালো লাগছে সায়রার। ও দ্রুত পড়া শেষ করে বারান্দায় গেল, গাছগুলো নেতিয়ে পড়েছে, সেগুলোয় পানি ছিটিয়ে এলো রান্নাঘরে। সন্ধ্যার নাস্তাটা সে বানায়, যেহেতু আজ বের হবে তাই বিকেল বেলাতেই তৈরি করে নিচ্ছে সব। ওর নাস্তা বানানো শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। ও দ্রুত আলাদা বাটিতে কিছু ভাজা নিয়ে আমিরার জন্য রাখলো, ছাদ থেকে ভেজা কাপড় এনে সেগুলো মেলে দিল। সব কাজ শেষ হতে হতে কিছুটা লেট হয়ে গেল, আমিরার ঘুম ভেঙেছে। ও দেখল মিমি তৈরি হচ্ছে, ও চোখ কষলে বলল, মিমি কোথায় যাও? একটু বাইরে বের হচ্ছি রে, তোর জন্য ভাজা এনে রেখেছি, খেয়ে নিস কেমন? ঠিক আছে। বাইরে তো যাচ্ছি, কিছু খাবি? না। আচ্ছা আমি গেলাম রে, দ্রুতই আসব। আচ্ছা। ব্যস্ত পায়ে বের হলো সায়রা। জ্যোতি পেছন থেকে ডেকে উঠল, এই সায়রা বের হচ্ছিস? হ্যাঁ ভাবি, লেট হয়ে গেল। এই লিস্টটা নিয়ে যা, আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে। লিস্ট হাতে নিয়ে রীতিমতো ছুটতে লাগলো সায়রা। আমিরা জানালা দিয়ে তাকিয়ে রইল,
সে এইটুকু বয়সে নিজের সবটুকু হারিয়ে বসেছে। যদি মিমি না থাকতো তবে কোথায় জায়গা হতো তার? রিক্সা ভাড়া মিটিয়ে দ্রুত পথ চলছে সায়রা। আসলেই লেট হয়ে গেল, মাঝে কত জ্যাম ঠেলে আসতে হয়েছে তাকে। সাইদ এতদিন পর দেখা করতে চেয়েছে, অথচ সে কিনা লেট করে ফেলল। ও একটু অনুশোচনায় ভুগছে, তবে কিছু করার ছিল না অবশ্য। সব কাজ শেষ না করে কেমন করে আসবে? সায়েদ আর সায়রা বরাবরই একটি নির্দিষ্ট ক্যাফেতে আড্ডা দেয়, এটা হচ্ছে অনেক মাস ধরে। সেই ক্যাফেতেই এলো সায়রা। সায়েদ আগে থেকেই বসেছিল। সায়রা বসতে বসতে বলল, সরি লেট হয়ে গেল। ইটস ওকে। ওয়েটারকে কফি আনতে বলে সায়েদ সায়রার দিকে তাকালো। সায়রার সায়েদের প্রেমটা খুবই সাদামাটা। সায়রাকে প্রথম দেখেছিল মেলাতে, তারপর মেয়েটির খোঁজ খবর নিয়েছিল। ক্লাস টেনের একটি বাচ্চা মেয়ে, এদিকে সায়েদ তখন ভার্সিটির তৃতীয় বর্ষে পড়ছে। দুজনের বয়সের একটা গ্যাপ আছে, মন মেজাজের মিল নাও হতে পারে। এই ভেবে ভেবে সায়েদের দিন কাটছিল না, তবে সায়রাও মাথা থেকে যাচ্ছিল না। মেয়েটিকে যখন মনের অনুভূতি জানালো তখন কি যে একটা অবস্থা! সায়রা তো রেগে মেগে আগুন, তবে দুদিন পরে জবাবটি এসেছিল। সায়রা নিজের জীবনের প্রথম প্রেমটি বেছে নিয়েছিল, সেই অতীত, সেই সায়রা। সবটা একবার স্মরণ করল সাইদ। আজ তার বয়স 28 ঠেকেছে, সায়রার বয়স 22, দুজনেই বিয়ের বয়স এসেছে। প্রেমের বয়সও হলো 6, সব মিলিয়ে বলা যায় সুন্দর একটি সময়। সায়রা কফি কাপে চুমুক দিয়ে বলল, আজকাল বেশ ব্যস্ত থাকো। সাইদ কয়েক সেকেন্ড পরে বলল, কাজের চাপ বেড়েছে কিংবা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে কেন নিয়েছো? রোজকার ঝামেলা আর ভালো লাগে না। কি ঝামেলা? বাসা থেকে চাপ দিচ্ছে, বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। বিয়ের কথা উঠতেই শুকনো একটি ঢোক গিলল সায়রা। সায়েদ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার তো বিয়েতে অসুবিধা নেই সাইদ, আমিও চাই বিয়ে করতে, তবে আমিরাকে ফেলে নয়। ও বাচ্চা একটা মেয়ে, সবে মা হারিয়েছে, বাবা থাকতেও হারিয়েছে বাবার ভালোবাসা। তুমি কেন বুঝতে চাইছো না? সায়রার হাতটি নিজের হাতে নিয়ে নিল সাইদ। দুজনেই একে অপরের দিকে চেয়ে আছে। সবটা বুঝতে পারছি সায়রা, তবে বাসা এভাবে মানছে না। সায়রার গলাটা শুকিয়ে এসেছে, ওর চোখ দুটো স্থির হয়ে আছে। দুজনের কেউই আর কথা বলল না। সায়েদ লম্বা একটি শ্বাস ফেলে বলল, এবার সত্যি আমার হাতে কিছু নেই সায়রা, আমি তোমায় ভালোবাসি, কেন বুঝতে চাইছো না? সায়রার কান্না পেল, তবেও কাঁদল না, বরং কঠিন সুরে বলল, তুমি চাইলে বিয়ে করে নিতে পারো সাইদ। আমিরা আমার প্রাণীর চেয়েও প্রিয়, ওকে রেখে আমি কোথাও যেতে পারবো না। সায়েদের দৃষ্টিতে অসহায়তার ছাপ। সায়রা উঠে পড়ল, ব্যাগ নিয়ে বলল, সম্ভবত এই কথাটা শোনার জন্যই আমার সাথে দেখা করতে চেয়েছিলে। আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো আমাদের পথ চলাটা দীর্ঘ হলো না। একরাশ দুঃখ কষ্ট বুকে চেপে রেখে সায়রা চলে এলো। পথ চলতে চলতে ওর মনে হলো মাথাটা ঘোরাচ্ছে, যখন তখন পড়ে যেতে পারে, তবেও শক্ত থাকতে চাইছে। কিন্তু এই জীবন, এই পরিস্থিতি ওকে শক্ত থাকতে দিচ্ছে না। মনে হচ্ছে গলার কাজটা ভীষণ জ্বলছে, আর কতক্ষণ কান্না আটকিয়ে রাখবে সে? কান্না গিলে বাজার করছে সায়রা, দুহাত ভরে গেছে জিনিসপত্রে। ও একটি রিকশায় উঠে পড়ল, তারপর ভাবতে লাগলো জীবনটি নিয়ে। সে চাইলেই সায়েদের সাথে ভালো থাকতে পারে, তবে আমিরা, তার কি হবে? যুতি তো মেয়েটিকে দুচক্ষে সহ্য করতে পারছে না, এদিকে আমিরার বাবা মেয়েটিকে লালন পালন করতে চায় না। সব মিলিয়ে আমিরা যেন সাগরে ভাসছে, যার কোনো কূল নেই। যদি সায়রাকে ভরসা না দেয় তবে আমিরার পক্ষে বেঁচে থাকা কঠিন হবে। নানান রকমের সমস্যা তো আছে, তাছাড়া আমিরাকে ভীষণ ভালোবাসেও, বলা চলে নিজের সন্তানের মতন মনে করে। সায়েদ কি চাইলেই পারে না বাসে একটু জোর দিতে? সে কি সত্যি অতটা অসহায়, নাকি সবটা একটা ভ্রম? ওদের দুজনের সম্পর্কের টানা পড়ন তো অনেক দিনের, বাসায় জানানোর পর থেকেই তো নানান সমস্যা হচ্ছিল। আমিরা কি কেবল একটা ইস্যু মাত্র? ও আর ভাবতে পারল না, মাথায় যন্ত্রণা হচ্ছে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল আমিরার মুখটা, মেয়েটির মাঝে নিজের বোনকে দেখতে পায়ও। সায়রা ভেবে নিয়েছে, কিছুতেই বোনের মেয়েটিকে এভাবে সাগরে ফেলে দিতে পারে না, নিজের সবটুকু দিয়ে হলেও আমিরাকে আগলে রাখতে হবে। সায়রা চোখ মুখ মুছে নিল, বারবার কান্না আসছে তার। খাবারগুলো আগের মতোই পড়ে আছে, আমিরা জানালে দিয়ে বাইরে তাকিয়ে। এক মাসও হয়নি মাকে হারিয়েছে সে। সায়রা এসে যখন এই অবস্থা দেখল তখন ভুরু কুঞ্চিত করে রইল। আমিরা খাবার খাসনি কেন?
আমিরা জবাব দিচ্ছে না, ও কোথাও হারিয়ে গেছে। সায়রা ওর পাশে এসে বসল। এই আমিরা, ঘোর কাটতেই ফিরে চাইল আমিরা। তার চোখ দুটো প্রাণহীন, বুকের ভিতর দহন অনুভব করলো সায়রা। মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আমিরা জবাব দিচ্ছে না, ওর মাথাটা নত করা। সায়রা যেন মন পড়ার চেষ্টা করছে। কিছু সময় পর বলল, মন খারাপ করে থাকলে আসলে কি কোনো লাভ হবে? আমিরা মাথা দোলাল। সত্যি তো, মন খারাপ করে কেউ কখনো লাভ করতে পারেনি। সায়রা মেয়েটিকে কাছে টেনে নিল, আদুরে স্পর্শে বলল, কি তখনকার বিষয়গুলো এখনো ধরে আছিস? আমিরা এবারও চুপ। সায়রা একটা হতাশার শ্বাস ফেলল। কি? এবার আমিরা দুচোখ ভেঙে কান্না এলো। সায়রাকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। সায়রা বিস্মিত, ও বুঝতে পারছে না কেন কান্না করছে মেয়েটি। অনেকটা সময় পর কান্না থামালো আমিরার। সায়রা ওর মুখটা হাতে তুলে বলল, কাঁদছিস কেন? মামি স্কুলে ভর্তি হতে দিবে না। সায়রা দুভ্রু কুঞ্চিত হলো। কিছুদিন আগেই তো ঠিক হলো আমিরা স্কুলে ভর্তি হবে, তবে এখন কেন সিদ্ধান্ত বদল করলো? রাতের খাবারের আগে সায়রা কথাটা বলল, আমিরাকে স্কুল ভর্তি কবে করাচ্ছ? বোনের কথায় দিক হারিয়ে ফেললো মারুফ। দ্বিধা খেলা করছে চোখে মুখে। সায়রা আবার জোর খাটিয়ে বলল, কি হলো ভাইয়া, কথা কেন বলছো না? স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেছো? কি বলেছে? মারুফ কি বলবে বুঝতে পারছে না। জ্যোতি এবার মুখ খুলল, কিভাবে পড়াবে, খরচ কত দেখেছিস? মাসে মাসে 3,000 টাকা বেতন দিতে হবে, কোচিং খরচ, টিফিন খরচ, যাওয়া আসার খরচ, এত সব কিভাবে চালাবো? সায়রার মুখশ্রী শুকিয়ে এলো, ও ভাইয়ের দিকে চেয়ে রইল। মারুফ নিরুত্তর, অর্থাৎ এ ব্যাপারে তার কোনো মতামত নেই। তবু যেন অনেক কষ্টে স্ত্রীর মতামত না নিয়েই বাক্যটি উচ্চারণ করল, আমিরাকে আশেপাশের কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব, এতে টিফিন আর যাওয়া আসার খরচও লাগবে না, বেতনও কম। সায়রার গলাটা ধরে এলো। আমিরা আরও বেশি দামি স্কুলে পড়ে এসেছে, আর এখন কিনা সাধারণ নামে মাত্র একটি স্কুলে ভর্তি হবে? আমিরার চোখে ঘুম নেই, ও নিরলসভাবে তাকিয়ে আছে। মাথার উপর ঘুরছে ফ্যান গোল গোল করে। কত সুন্দর সে দৃশ্য! অথচ মানুষের এই গোলাকার জীবনটা ভীষণ অসুন্দর। ছোট মেয়েটিকে কে দেখে সায়রার হৃদয় কম্পিত হয়, ও তাকায় বারবার, তবে কথা বলতে পারে না। আমিরা শুনছিস? আমিরা মৃদু সুরে জবাব দেয়, মন খারাপ। কি দারুণভাবে উপেক্ষা করে গেল কথাটা! সায়রার বুকটা যে আরো ভারী হলো, ও চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। চিন্তা করিস না, তুই স্কুলে পড়বি, আর মাহিম আর জুয়ের স্কুলেই পড়বি। আমিরা যেন লাফিয়ে উঠল, সায়রাকে জড়িয়ে ধরে বলল, সত্যি মিমি? মেয়েটির মুখে চুল লেপটে আছে। সেসব ঠিক করতে করতে সায়রা বলল, একদম, আমি কালই যাব কথা বলতে। পরদিন সকালেই বেরিয়ে পড়ল সায়রা। সে বড় মেধাবী, সারাটা জীবন স্কলারশিপ পেয়ে এসেছে, বর্তমানে পাবলিক ভার্সিটিতে পড়ছে। ভার্সিটির খরচ তো তেমন নেই, তবে যাতায়াত, খাওয়া দাওয়া কিংবা হাত খরচ বলতে যে টাকাটা লাগে সেটা তো ওরই জোগাড় করতে হয়। সেটাতেও তেমন অসুবিধা হয় না, একটা টিউশনিতেই হয়ে যায়। সংসার চলে বাবার জমাকৃত টাকার লাভ দিয়ে, তাই খাবারের চিন্তাটা করতে হয় না। আর থাকার চিন্তাও নেই, বাবা তার সারা জীবন দিয়ে একটি বাড়ি করে গিয়েছেন। একটা টিউশনই করাই সায়রা, এতে যে টাকা আসে তাতে বেশ ভালো চলে যায় ওর। তবে এখন যে আমিরার দায়িত্ব নিতে হবে, বেশ কিছুদিন ধরেই একজন টিউশনির জন্য জোর করছিল, প্রয়োজন নেই বিধায় টিউশনিটা নেয়নি ও। কিন্তু ভাগ্য দেখো, সে নিজে থেকে ফিরিয়ে দেওয়া মানুষের কাছে যেতে হচ্ছে। সায়রার বুক ভেদ করে একটি দীর্ঘশ্বাস নেমে এলো, ও ঠিকানা অনুযায়ী একটি বাড়িতে পৌঁছালো। লিফটের বাটনে চাপ দিয়ে চোখ বন্ধ করে রইল। ও মনে মনে প্রার্থনা করছে যাতে টিউশনিটা অন্য কেউ নিয়ে না থাকে, নতুবা বড় সমস্যায় পড়তে হবে। লিফট খুলে গেছে, অথচ সায়রার ধ্যান নেই, ও চোখ বন্ধ করে আছে। হুট করে একটা শব্দ কানে এলো ওর, ও চমকে তাকালো, দেখলো একটি ছেলে দাঁড়িয়ে। লিফটে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন কেন? সায়রা একটু লজ্জা পেয়ে নেমে গেল, লিফট চলে গেল। সায়রা ফ্ল্যাটের দরজায় নক করলো, ওর বুকের ভেতর ধিমধিম করছে। নাস্তার টেবিল থেকে শুধুমাত্র পানিটাই নিল সায়রা, সেটা নিয়ে এক নিঃশ্বাসে পান করে বলল, আপু, আপনি টিউশনের কথা বলেছিলেন, তখন আমার সময় ছিল না, তাই নাকচ করেছিলাম, এখন কি? সায়রা ভয়ে ভয়ে কথাটা উচ্চারণ করলো,
রনু হেসে বলল। এটা তো খুশির খবর। আমি আসলে একটু বুঝদার টিচার খুঁজছিলাম যে আমার ছেলেকে ভালো করে বুঝিয়ে পড়াবে। তোমার বেশ প্রশংসা শুনেছি। স্যারের বুকের ভেতর থেকে পাথর যেন নেমে এলো। ও খুশিতে আর কিছুই বলল না, এমনকি বেতনের কথাটাও জিজ্ঞাসা করল না। যদিও ভাঙা মাস, তবুও রনু বলল স্যাররা যেন কাল থেকে আসে। এতে আরও বেশি তৃপ্ত হলো ওর। এ কদিনের টাকাটা পেলে আমিরার ভর্তিটা করাতে পারবে। বাড়িতে ফিরে একটি মেসেজের অপেক্ষা করতে লাগলো স্যাররা। সাইদ কি সত্যিই তাকে ভুলে গেছে? এই যে গতকাল রেগে কথাগুলো বলেছিল, তারপর কি সাইদের উচিত ছিল না স্যাররাকে কল করা কিংবা একটি টেস্ট দেওয়ার? ওর খুব খারাপ লাগছে, ভেতরটা জ্বলে যাচ্ছে। মানুষের জীবন এমন কেন হয়? ভালোবাসার মানুষগুলো এত দ্রুত কেন হারায়? একটা চাপা কান্নায় ভেঙে পড়ল স্যাররা। মা হারানোর পর যেই মানুষটিকে ধরে ওরা তিন ভাই বোন বেঁচেছিল, সেই মানুষটাও কিছু মাস পূর্বে এতিম করে চলে গেল। বাবার চলে যাওয়ার পর আমিন আপুও চলে গেল। স্যাররার মনে হলো এ পৃথিবীতে সে বড় একা, তার কেউ নেই। এই একাকিত্ব ওকে পাগল করে দিবে। ও কাঁদতে লাগলো নীরবে। ঠিক সে সময়ে আমিরা ওর পাশে এসে বসল। ও ঘুমিয়েছিল। ঘুম ভাঙাতেই মিমিকে খুঁজতে খুঁজতে বারান্দায় এলো। স্যাররা দ্রুত চোখ মুছে বলল, ঘুমোসনি এখনো? ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙার পর তোমাকে না পেয়ে এখানে এলাম। তুমি কাঁদছো কেন মিমি? আমিরাকে কাছে টেনে বসিয়ে দিল স্যাররা, গালে স্পর্শ করে বলল, কাঁদছি না তো। মিথ্যে, আমি স্পষ্ট দেখেছি। ভুল দেখেছিস। কথাটি বলেই স্যাররা মুখ ঘুরিয়ে নিল, যেন ব্যথা লুকানোর চেষ্টা। ও দুঃখের সময় কারো চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না, কেঁদে ফেলে। আমিরাও চুপ রইল, তাকিয়ে রইল আকাশের দিকে। ও শুনেছিল যারা মরে যায় তারা আকাশের তারা হয়ে যায়। এটা মা বলতো, সেটি মনে পড়ে গেল হঠাৎ। আকাশে আজ অনেক বেশি তারা দেখা যাচ্ছে। ওর মনে প্রশ্ন জাগে, এত তারার মাঝে মা কোনটা? আনমনেই ভাবতে বসে গেল আমিরা। ও আসলেই বুঝতে পারছে না মা কোনটা। হুট করে ওর মৌনতা, মুখের কালো আধার স্যাররার নজরে এলো। স্যাররা ওকে জাপটে ধরে শুধালো, কি ভাবছিস? ভাবছি মা কোনটা, এত তারার মাঝে মা কোনটা মিমি? আমি তো বুঝতে পারছি না। স্যাররার বুক ভেঙে আসে। ও নিজেও এই ধরনের কথায় বিশ্বাস করে। আসলে ঠিক বিশ্বাস নয়, বরং ভাবতে ভালো লাগে। মনে হয় মানুষগুলো আসলে সার্বক্ষণিক সঙ্গে আছে। বেশ কিছু সময় পর স্যাররার থেকে জবাব এলো, শোন, আকাশের সব থেকে উজ্জ্বল যে তারা, সেটাই হলো তোর মা। আমিরার ঠোঁটের কোণ একটুখানি প্রসারিত হলো। ওর ছোট্ট মস্তিষ্ক যেন তৃপ্ততায় মেখে আছে। এদিকে স্যাররার হৃদয় ছটফট করছে। জীবন তাকে কি এক পরীক্ষায় ফেলে দিল, টিউশনের প্রথম দিন। স্যাররা নিজের পড়ানো নিয়ে সবসময় তৃপ্ত। ও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, তাই কখনো চিন্তা হয় না। রনু নাস্তা দিয়ে বেশ কিছু সময় পর ছেলেকে সাথে নিয়ে ফিরল। ছেলেটা স্বাস্থ্য ভালো, চোখে চশমা লাগানো, বয়সে আমিরা থেকে কিছু ছোট হবে, ক্লাসেও ছোট, থ্রিতে পড়ে। স্যাররা হাত নাড়িয়ে বলল, তোমার নাম কি বাবু? ছেলেটা ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। স্যাররা পুনরায় জিজ্ঞাসা করে ও কোনো উত্তর পেল না। রনু চোখে মুখে অস্বস্তি, আসলে তোমাকে বলা হয়নি, ও কিছুটা স্পেশাল চাইল্ড। একথা বলেই রনু কেমন অস্বস্তিতে ভেঙে পড়ল। সেটা দেখে স্যাররার একটু খারাপ লাগলো, তবে মুহূর্তেই ঠোঁটের কোণ প্রসারিত করে বলল, এটা কোনো সমস্যা না আপু, আমি চেষ্টা করব সর্বোচ্চ। রনুর যেন বুকের পাথর নেমে এলো। স্পেশাল চাইল্ডদের জন্য স্পেশাল স্কুল আছে, টিউটর আছে। তবে রনুর হাজব্যান্ডের এই ব্যাপারে ভীষণ আমোদ। সে জানে তার ছেলের সমস্যাটা অনেক বেশি না। ডাক্তারও বলেছে মানুষজনের সাথে একটু বেশি মিশলেই ঠিক হয়ে যাবে। তবে সমস্যাটি হচ্ছিল স্কুলের টিউটর নিয়ে। বাচ্চাটি স্পেশাল চাইল্ড শুনেই অনেকে নাকচ করে দিচ্ছিল। যারাও পড়াতে আসে এক দুই মাস পড়িয়েই চলে যায়। সব মিলিয়ে ভীষণ চিন্তায় যাচ্ছিল। তখনই বান্ধবীর থেকে স্যাররার খোঁজ মিলে। স্যাররাও তো প্রথমবার নাকচ করে দিয়েছিল। যখন নিজ থেকে আসলো তখন উত্তেজনায় কথাটি আর বলা হয়নি। আনাপকে পড়াতে স্যাররার আসলেই কষ্ট হচ্ছে। ছেলেটা কোনো কথাই বলতে চায় না। আধা ঘন্টা চেষ্টা করে ওর মুখ থেকে নামটি বলাতে পেরেছে স্যাররা। সবশেষে দুই একটা শব্দ বলেছে, তবে ভেঙে ভেঙে। বাচ্চাটির মুখেও বেশ জড়তা। এর কারণ হতে পারে মানুষের সাথে না মেশা। রনু থেকে জেনেছে কোনো সুস্থ বাচ্চায় আনাফের সাথে মিশতে চায় না। বাচ্চার মায়েরা চোখ মুখ আধার করে রাখে, আড়ালে আলোচনা সমালোচনা করে। তাদের মতে একটি বাচ্চার কারণে স্কুল নষ্ট হয়ে যাবে। কি এক আশ্চর্য ভাবনা! সবটা ভাবতেই স্যারের মন খারাপ হয়ে যায়। দরজা খুলে বের হতেই একদল ছেলের দেখা মিলল।
সবার হাতে মিউজিকের নানান সরঞ্জাম। এতগুলো ছেলে দেখে থেমে রইল, সামনে গেল না আর। তবে ছেলেগুলো সরছেই না, তারা কথা বলছে নিজেদের মাঝে। তাদের একজন কাউকে একটা কল করে বলছে, অনুভব তুই সব সময় এমন কেন করিস? আমরা কত সময় ধরে অপেক্ষা করছি, কোথায় তুই? ফোনের ওপাশে থাকা ব্যক্তি কি বলল সায়রা জানে না, তবে এপাশ থাকা ছেলেটা এবার একটু নরম সুরে বলল, প্লিজ দ্রুত আয়। তারপর দু মিনিটের মতন সময় পার হলো। সায়রা ঠায় দাঁড়িয়ে, ছেলেগুলো লিফটের সামনে এসে ভিড় করেছে। এতগুলো ছেলের মাঝে যেতে ইচ্ছে করছে না ওর, কিংবা অস্বস্তি হচ্ছে। ও করিডোরে ঠায় দাঁড়িয়ে রইল। আরও কিছু সময় পর একটি কণ্ঠ শোনা গেল, সরি রোজ, তোরা শুরু করে দিতেই পারতি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, চিলেকোঠার চাবি তুই সাথে নিয়ে গেছিস। কথাটা বলতে অনুভব নামের ছেলেটা হাসলো, লম্বা চুলগুলো হাতের সাহায্যে নাড়িয়ে বলল, উপস মনে ছিল না, এই নিয়ে। পকেট থেকে চাবি বের করে বন্ধুদের দিকে ছুড়ে দিল। তারপরই এপাশে তাকালো অনুভব। সায়রার সাথে চোখাচোখি হলো ওর। একটা অস্বস্তি এসে ভর করলো মেয়েটিকে। অনুভবের দৃষ্টি অনুসরণ করে তাকালো ওর বন্ধুরাও। তবে সায়রা দ্রুত সরে যাওয়ায় অনুভব ছাড়া আর কেউই দেখল না মেয়েটিকে। পরপর দুটো টিউশনই শেষ করে বাসায় ফিরল সায়রা, হাতে তার জিনিসপত্র। সব জিনিসপত্র নামিয়ে জ্যোতিকে ডাকল, ভাবি এগুলো একটু রেখে দাও তো। জ্যোতি এলো কিছু সময় পর, জিনিসপত্রগুলো দেখতে দেখতে বলল, হরলিক্স কেন এনেছিস? লিস্টে তো এটা ছিল না। দাম দেখি 650 টাকা। আমার টাকা দিয়ে এনেছি। কথাটি বলতে জ্যোতির মুখে কিছুটা আধার ছেয়ে গেল। সে একটু আলগা সুরে বলল, তুই কথাটা অন্যভাবে নিলি, আমি শুধু এমনি জিজ্ঞাসা করেছি। সায়রা জানে যদি কোনোভাবে বলেছে, কারণ আমিরা ছাড়া আর কেউ হরলিক্স খায় না। কোথায় কি খরচ হয় এক একটা পয়সার হিসেব রাখে যদি, অথচ সংসার চলে বাবার টাকাতে। সত্যি বলতে সায়রার ইচ্ছে করে না তর্ক করতে, ও বিষয়টা এড়াতে বলল। মাহিম আর জুই ফিরেছে? হ্যাঁ, গোসল করেছে। ঠিক আছে, আমিও তাহলে গোসল করে নিই। বুয়াকে বলো তো একটু আদা চা করে রাখতে, মাথাটা ভীষণ ধরেছে। কথা শেষ করে নিজের ঘরে এলো সায়রা। আজ সে ফোন রেখে গিয়েছিল, সে কি এক কাণ্ড। ও দ্রুত ফোন চেক করল, একাকার সময় আসা নিয়ে। তবে দেখল কোনো মেসেজ বা কল আসেনি, ও হতাশ হলো। গোসল শেষ করে মাহিম আর জুইকে নিয়ে বসল। শোনতোরা, এটা খুবই সিক্রেট, আগে থেকে কেউ যেন না জানে। কথাটা বলতে জুই আর মাহিমের মুখের উচ্ছ্বাস ভেসে এলো। পিপির সাথে এ ধরনের রোমাঞ্চকর আলোচনায় ভীষণ আগ্রহ ওদের। সায়রা আশেপাশে দেখে বলল, পরশু আমিরার জন্মদিন, আমরা ওকে ঠিক 12টার সময় উইশ করব আর কেক কাটিংও করব। মাহিম আর জুই মাথা দোলালো। সায়রা আবার বলল, মাহিম তোর দায়িত্ব কেক নিয়ে আসা, আর জুই তুই সাজানোর কাজ করবি, আমি আমিরাকে ঘরে রাখার ব্যবস্থা করব। ঠিক আছে পিপি। তারপর ওরা হিসাব করতে বসল। অল্প বিস্তর সাজি একটা কেক আনতে গেলেও 2000 টাকার মতন খরচ হবে। সায়রা টাকা দিয়ে বলল, ভাইয়া আর ভাবিকেও বলার দরকার নেই, না হলে সব সারপ্রাইজ শেষ করে দেবে। সায়রা আরও কিছু বলতে নিচ্ছিল, তখনই ওর মোবাইলটা বেজে উঠল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন। সায়রা চটপট ফোন হাতে নিল, হতাশ হলো সাইদ কল করেনি। কল করেছে ওর বান্ধবী অর্পায়, অথচ বকাশে ভেবেছিল মানুষটা বুঝি কল করেছে। দ্বিতীয় দিনের টিউশনিতে এসেছে সায়রা। আনাফ একদমই চুপচাপ বসে, সে কলমের দিকে চেয়ে আছে। এরকমের পরিস্থিতির সাথে সায়রা পরিচিত নয়, তবেও চেষ্টা করছে যতটা সম্ভব ছেলেটার সাথে ফ্রি হতে। আনাফ এদিকে তাকাও তো। আনাফ তাকালো না। সায়রা আরো দুবার ডেকেও সাড়া পেল না। ও ব্যাগ থেকে চকলেট বের করে এগিয়ে দিল, এটা খাবে তুমি? অন্য বাচ্চাদের মতন উচ্ছ্বাস নেই আনাফের মাঝে, হতাশ হতে হলো সায়রার। ও আনাফের পাশে এসে বসল। তুমি কি কিছু খেলতে চাও? খেলা শব্দটি বোধহয় আনাফের ভালো লাগলো। ও ঘাড় ঘুরিয়ে চাইল, মনোযোগ পেয়ে সায়রা বলল, চলো আমরা খেলি। আনাফের হাত ধরিয়ে উঠিয়ে নিল সায়রা, তবে কি খেলবে ঠিক বুঝতে পারল না আনাফ ফ্যালফ্যাল করে তাকিয়ে। আনাফ বলো তো তোমার প্রিয় খেলা কি? কোনো জবাব দিল না ও, তবে পাশে থাকা বলের দিকে তাকালো, সেটাকেই প্রিয় বলে ধরে নিল সায়রা। বলটা উঠিয়ে নিয়ে বলল, ক্যাচ ধরবে কেমন? আনাফ কোনো কথা বলল না, তবে মনে হলো তার ভালো লাগছে।
সায়রা দুজনের মাঝে কয়েক হাত দূরত্ব সৃষ্টি করে বলটা হালকা হাতে ছুড়ে দিল। আনাপ অবশ্য ধরতে পারল না, তবে বল করিয়ে আনল, তারপর চেয়ে রাইল। ওকে ভরসা দিতে সায়রা বলল, বলটা আমার দিকে ছুড়ে দাও। আনাপ কথা মতন বল ছুড়ে দিল। এভাবে ওদের খেলা চলল অনেক সময়। খেলার এক পর্যায়ে আনাপ নিজ থেকেই বলল, আন্টি বাইরে গিয়ে খেলব। নিজ থেকে কথা বলায় সায়রার ভালো লাগলো। ও একটু বুদ্ধি করে বলল, বাইরেই খেলব যদি তুমি পড়াটা ঠিক মতন পড়ো। প্রস্তাবটা আনাপের মনে ধরল, ও পড়তে বসল। সায়রা যতক্ষণ পড়ালো খুব মনোযোগ দিয়ে পড়ল। আনাপকে পড়িয়ে বের হতে সায়রের কল এলো। সায়রার মনে হলো শরীর কাঁপতে শুরু করেছে। ও চট করেই রিসিভ করল, ভাঙা গলায় বলল, হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? ছোট্ট শব্দটি উচ্চারণ করতে গিয়ে সায়রার হৃদয় ভেঙে আসছে। সাইদ মিনমিনে কণ্ঠে জবাব দেয়, ভালো। তারপর নিরাপত্তা, দুজনেই যেন অদ্ভুতভাবে কথা হারিয়ে ফেলেছে। সায়রার শরীর থরথর করে কাঁপছে। এখন কোথায় আছো? টিউশনি করাতে এসেছি। ও আচ্ছা, দেখা করতে পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, এসো তবে। কথাটি শেষ করে সায়রার হৃদয় মন অশান্ত হয়ে পড়ল। ও দ্রুত নেমে এসে একটা রিকশা নিল। মামা একটু দ্রুত যাবেন প্লিজ। আজ ওরা ক্যাফেতে বসেনি, ওরা চলছে ফুটপাথ দিয়ে। দুজনের মাঝের দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র, তবে মনের দূরত্ব সেটা জানা নেই। সায়রা খোলা আকাশের দিকে চেয়ে পথ চলছিল। হুট করে ওর পা হড়কে যায়, তবে সাইদ ধরে ফেললো বিধায় ব্যথাটা পায়নি। সাবধানে চলো। সায়রা উত্তর দিল না, ওরা পুনরায় পথ চলতে লাগলো। সময়টা আসলে মন্দ নয়। তোমার ডিসিশন কি বদলায়নি এখনো? সায়রা না তাকিয়েই বলল, কোন ডিসিশন? বিয়ের বিষয়ে। আমার তো সমস্যা নেই সাইদ, আমিও বিয়ে করতে চাই। আরো এক বছর আগে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তোমার মাই তো মানছিলেন না। কথাটি বলেই দীর্ঘ একটি শ্বাস ফেলল সায়রা। সাইদ চুপ। সায়রা পুনরায় বলল, একটা সত্যি কথা বলবে? আসলে কি তিনি চান আমি তোমার বউ হই? সায়দ যেন ভাষাহীন কোনো প্রাণী। ওর মনতা দেখে সায়রার হৃদয় ভেঙে আসছে। চান? এত সময় পর সায়দ জবাব দিয়েছে। কথাটির সত্যতা নিয়ে পুরোপুরি সংকোচ অনুভব করে সায়রা, হাসে নীরবে। আমি জানি কথাটি স্বার্থপরের মতন শোনায়, তবে স্বাভাবিকভাবেই কোনো বাবা মা চাইবে না তার ছেলের বউয়ের সাথে। কথাটি পুরো করতে পারল না সায়দ। ওর অস্বস্তি হচ্ছে, নিচু মনে হচ্ছে। আমিনার মতন এতিম একটি বাচ্চাকে নিয়ে এরকমের মন্তব্য সে সত্যিই করতে পারছে না। সায়রা এক বুক কষ্ট নিয়ে বলল, আমার আপু নিজের জীবনের বিশাল সময় আমার জন্য স্যাক্রিফাইস করেছে, আমাদের সংসারের জন্য স্যাক্রিফাইস করেছে। তার মেয়েটা আজ এতিম হয়ে গেছে, আর আমি কিনা ফেলে যাব? সাইদ তুমি তো জানোই ভাবি কেমন। তুমি একবার আমিরার জায়গাটা ভেবে দেখো, আমি এতটা স্বার্থপর হতে পারবো না। সায়দ জবাব দিতে পারল না, চুপই রইল। ওর কিছু বলার নেই আসলে, পরিস্থিতি ওকে মৌন করে তুলেছে। রাস্তার ধারে ফুল বিক্রি হচ্ছিল, সায়দ একটা গোলাপ কিনে বাড়িয়ে দিল। সায়রা সেটা তুলে নিয়ে মিথ্যে হাসিতে মুখশ্রী রাঙিয়ে বলল, আমাদের সম্পর্কে শেষ ফুল। সায়দ কথা বলতে পারল না, অন্যদিকে ফিরে রইল। সায়রাও কিছু বলল না। কথায় আছে পরিস্থিতি মানুষকে সবভাবে রাঙাতে পারে। শুকনো মুখে দাঁড়িয়ে আছে আমিরা, চোখের দৃষ্টি মৃত। সায়রাকে ডাকল, আমিরা, এই আমিরা। জবাব দিল না মেয়েটি। সায়রার কাছে এসে দাঁড়াতেই আমিরা অন্যদিকে ফিরে রইল। কাহিনীর কিছুই বুঝল না ও। এদিকে শরীর ভীষণ ক্লান্ত, আমিরা ঘর থেকে বেরিয়ে গেছে। কি এক যন্ত্রণায় মেখে আছে সায়রার সমস্ত শরীর, তবে সেটাকে পাত্তা না দিয়েও বেরিয়ে এলো। দেখলো আমিরা পালাতে চাইছে, ভারী বিস্মিত হলো সায়রা। এই আমিরা। এবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল মেয়েটি, ওর পিছু পিছু উঠল সায়রাও। এসে দেখলো কাঁদতে কাঁদতে বাচ্চাটির হিসকে উঠে গেছে। কি হয়েছে তোর? জবাব দিল না বাচ্চাটি। আমিরার ক্রন্দনরত মুখশ্রী বুকের কাছে এসে হাহাকার মাখিয়ে দিল। ও শুকনো ঢোক গিলে শুধালো, বল কি হয়েছে? আমি খুব খারাপ, তাই না মিমি? কথাটা বলার পরই সায়রা বুঝলো জল অনেক দূর গড়িয়েছে। ও ভরসা দিয়ে বলল, কে বলেছে? আমিরার বদলে জবাব দিল জয়, চোখ মুখ অন্ধকারে ডুবে আছে। মা বলেছে ওকে খুব বকেছে আজ। কেন, কি করেছে?
হরলিক্স বানাতে গিয়ে কাপ ভেঙে ফেলেছে। বুয়া কোথায় ছিল? ও কেন হরলিক্স বানাতে গিয়েছে? কথাটি শেষ করার মাঝে আমিরার ফোসকা পড়া হাত নজরে এলো। সায়রা খপ করে ওর হাতটি ধরে বলল, এটা কি হয়েছে? পিপি, আমি মলম লাগিয়ে দিয়েছি। সায়রার মুখশ্রী দেখে মনে হলো আমিরার বদলে আঘাত পেয়েছে সে। জুই কিছুটা নিচু সুরে বলল, মা ওকে আবার মেরেছে। চোখ বন্ধ করে নিল সায়রা, তারপর বলল, ওকে নিয়ে নিচে যা তো জুই, আমি আসছি। সায়রার কথা মতন আমিরাকে নিয়ে নিচে চলে এলো জুই। সায়রা আকাশের দিকে চেয়ে বলল, ধৈর্য দাও আল্লাহ, আমায় ধৈর্য দাও। সায়রার সাথে দেখা করে ফেরার পথে পুরো রাস্তায় নানান কথা ভেবেছে সায়রা। ও ভেবেছে কোনোভাবে আমিরার একটা ব্যবস্থা করা যাবে, তবে বাড়ি ফিরে যা দেখলো তাতে ওর সিদ্ধান্তের বদল ঘটল। আমিরা এখানে একা থাকতে পারবে না, কিছুতেই থাকতে পারবে না। বোনের মেয়েটিকে একটা অসুস্থ জীবন দিতে চায় না, এসবই ভাবছিল। সে সময়ে জ্যোতির আগমন ঘটল, রোশন আলো তপ্ত তার কণ্ঠস্বর। সায়েদের সাথে তোর সম্পর্ক কি হলো? কি হবে? লোকে বলা বলি করছে ওর জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে। কথাটি জানে সায়রা। অর্পা ফোন করেছিল, সায়েদের মা সবটুকু দিয়ে উঠে পড়ে লেগেছে। সায়রা জবাব দিতে ইচ্ছে করছে না, ও এড়াতে চাইছে, তবে জ্যোতি থেমে রইল না। কথা বলিস না কেন? ও ছেলে যদি অন্য মেয়েকে বিয়ে করে তবে এতদিনের সম্পর্কের কি মানে? এসব কথা রাখো ভাবি। রাগ করবো কেন, সমস্যাটা কোথায়? সায়রার অসহ্য লাগছে, ও চোখ দুটি বন্ধ করে বলল, প্লিজ ভাবি, এসব আর বলিও না, আমার ভালো লাগছে না। ও ছেলে যদি বিয়ে করে তবে তুই কেন বসে থাকবি? তোর ভাইয়ের কলিগের ছোট ভাই আছে, ভীষণ ভালো চাকরি করে, অনেকদিন ধরেই বলছিল তোর কথা। এ কথা যে কতবার শুনেছে সায়রা, ও এবার শক্ত করেই বলল, আমি কোথাও যাব না ভাবি, এখন আমিরার পুরো দায়িত্ব আমার, ওকে রেখে কোথাও যাব না। জ্যোতি যেন এবার জ্বলে উঠল, কেন যেন আমিরার প্রতি বিতৃষ্ণা তার। তবে ওই মেয়ের জন্য ঘরেই পড়ে থাকবি আজীবন? কথাটা বাজে শোনালেও উচ্চ শব্দে প্রতিবাদ করল না সায়রা, বরং মৃদু কণ্ঠে বলল, ভাবি দোহাই লাগি, আমিরার প্রতি একটু দয়াশীল হও, ও তোমার ছেলেমেয়ের ভাগে ভাগ বসাবে না, বিশ্বাস করো আমায়। অনুভবের সকালটা বড় দেরিতে শুরু হয়, সে ভীষণ অনিয়ম করে চলে, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, রাতের ঘুম দিনে ঘুমায়, সেজন্যই সে রোগা পাতলা। তবে এটা সত্য সে শক্তিশালী। ওর বাবা আমিন সাহেব আবার সচেতন মানুষ, যৌবনে ফিটনেস ট্রেনার হিসাবেও কাজ করেছেন, তবে ছেলেটাকে মানুষ করতে পারলেন না, তিনি রেগে অগ্নি হয়ে আছেন। একটু পরপর মুখের সামনে থেকে খবরের কাগজ সরিয়ে ছেলের ঘরের দিকে তাকাচ্ছেন, তবে ছেলেটার কোনো খবর নেই। এই তোমার চা। চা নিতে নিতে আমিন সাহেব বললেন, এত বেলা হয়ে গেল অথচ তোমার ছেলের ঘুম থেকে ওঠার নাম নেই। ছেলে কি আমার একা? স্ত্রীর কথায় একটু মৌন হলেন আমিন। কিছু সময় পর চায়ে চুমুক দিলেন, এই চা ছাড়া উনি হয়তো এক মুহূর্ত চলতে পারবেন না। কি এক আশ্চর্য স্বাদ মিশে আছে। ছেলেকে ডেকে উঠাও। স্বামীর আদেশ পেয়ে যেতে হলো রূপবানকে। তার এই নামটি দিয়েছেন আমিন সাহেব, তার চোখে সবথেকে সুন্দর নারী রূপবান। ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, নিশ্চয়ই কিছু সময় আগেই ঘুমিয়েছে। এমন কাঁচা ঘুম ভাঙাতে ইচ্ছে হচ্ছে না, তবে কিছু করার নেই। আমিন সাহেব রেগে আছেন আজ, তিনি ছেলের মাথায় হাত বুলালেন। অনুভব, অনুভব বাবা উঠো তো। অনুভবের মুখশ্রী জুড়ে বিরক্তি ছেয়ে গেল, ও মৃদুস্বরে বলল, এখন যাও মা প্লিজ। তোর বাবা রেগে আছে, উঠ বাবা, কতবার বলি ঠিকঠাক ঘুমা, খাওয়া দাওয়া কর। উফ মা। উঠ না বাবা। মা। অনুভব বিরক্ত হয়ে উঠল, মায়ের কাঁধে মাথা রেখে বলল, একটু ঘুমাতে দাও না, আমি মাত্রই ঘুমিয়েছি। তোর বাবা রেগে আছেন, যা এখন। প্লিজ মা। অনুভব উঠ বলছি। ছেলেকে এক প্রকার টেনেই উঠিয়ে দিলেন রূপবান। অনুভব লম্বায় বিশাল, তার ওপর দেহ পাতলা, তাই তাকে আরো বেশি লম্বাটে লাগছে। ছেলেকে এক নজর দেখে রূপবান বললেন, দ্রুত যা। এমনিতে চটপটে স্বভাবের হলেও বাবার সামনে অনুভব কিছুটা মিয়ে যায়, আজও তার ব্যতিক্রম নয়। ছেলেকে আসতে দেখে আমিন সাহেব মুখের জল শক্ত করলেন, বসো। বাবার বরাবর ডিভানে বসল অনুভব,
চোখে মুখে ঘুমের ভাব। জি বাবা। এত বেলা করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি জানো না? জানি। তবে? আর হবে না। সব সময় তো এমন বলো, তবে ফল তো একই। অনুভব চুপ করে রইল। আমিন সাহেব হতাশ, তবে তিনি এই বিষয়ে আর কিছু না বলে বললেন, বয়স হচ্ছে আমার, একমাত্র সন্তান তুমি, দায়িত্ব নিতে হবে নিশ্চয়ই। ভবঘুরের স্বভাবের অনুভব দায়িত্বের কথা বলতে কেমন যেন মিয়ে গেল। আমিন সাহেব গম্ভীর স্বরে বললেন, দায়িত্ব নিতে হবে না, এখন বিজনেসের দায়িত্ব নিতে হবে, ভবিষ্যতে বউ পোলাবানের দায়িত্ব নেবে। কি নেবে না, নাকি বিয়ে করবে না কখনো? ছেলেকে সরাসরি কথাটা বললেন তিনি। অনুভব মৌনই রইল। ঠিক আছে, নিয়মের মধ্যে আসো, আর এখন ফ্রেশ হয়ে নাও, পরে আরো আলোচনা হবে। গলায় ঝোলানো তোয়ালে, মুখে বিরাস, অনুভব এভাবেই ছাদে যাচ্ছে। ওদের ফ্ল্যাট চারতলায়, বিল্ডিং নয়তলা। লিফটের বাটনে প্রেস করে দাঁড়িয়ে রইল অনুভব। তার বয়স কত? এইটুকু বয়সেই বাবা তার ঘাড়ে সব দায়িত্ব চাপাতে চায়। এদিকে সে গান বাজনা ভালোবাসে, ভার্সিটির ফাংশনে অ্যাটেন্ড করে, সে তো দায়িত্ব নিতে চায় না, ও এসবই ভাবছিল। লিফট এসে খুলে গেল, অনুভব আনমনে ভেতরে প্রবেশ করলো। তারপর অন্যমনস্ক থেকেই বলল, ওর থেকে এক হাত দূরে থাকা মেয়েটি বড় চোখে তাকালো। অনুভব তখনও মেয়েটিকে দেখেনি, হঠাৎ করে গ্লাসে মেয়েটির মুখশ্রী দেখতে পেল, ও তাকালো ছটপট। সরি, আপনাকে বলিনি। ব্রাশ মুখে, তোয়ালে গলায়, লম্বাটে দেহের একটি ছেলে সাইরার কেন যেন হাসি পাচ্ছে, অনুভবকে আজ অদ্ভুত দেখাচ্ছে। ইটস ওকে। লিপ পুনরায় খুলে গেল, সাইরা গেল আনাবদের ফ্ল্যাটে, আর অনুভব উঠল ছাদে। আনাবকে পড়িয়ে বাজারে এসেছে সাইরা। আমিরার জন্য গিফট কিনতে হবে, কাল বাচ্চাটার পছন্দের খাবার রান্না হবে, সেটার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সব মিলিয়ে ভালোই সময় লাগবে। ও ফোন বের করে আগে লিস্ট তৈরি করলো, তারপর একে একে জিনিসপত্র কিনল। হাত ভরাট হয়ে আছে সরঞ্জামে, রিক্সায় উঠবে, অমন সময় দেখা মিলল সাইদের, ও দূর থেকে আসছে। মামা একটু অপেক্ষা করুন। সাইরা নিজেও এগিয়ে গেল, সাইদ এসে ওর হাতের জিনিসপত্রগুলো ধরল। কল দিয়েছিলাম, ধরলে না যে? আমি দেখিনি, পড়ানোর সময় মিউট করে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায়? তোমার বাসায়। এখন কেন? কথা বলতে। কি কথা? ভাবিকে বলবো আমিরের সাথে ঠিক মতন আচরণ করতে। আশ্চর্য, এটা কোনো কথা হলো? এইভাবে বললে সে অপমানিত হবে না? কেন কথা হবে না, সে যদি একটু স্বাভাবিক হয় তবেই তো আমাদের সমস্যাটা মিটে যায়। সমস্যাটা এখানে নয় সাইদ। তবে কোথায় সমস্যা? সমস্যা আমার ভাগ্যে, আর ভাবিকে কিছু বলতে পারবো না। হোক, সংসারটা তার নানান সমস্যা রয়েছে, আমি তোমায় বোঝাতে পারছি না। এই কথা বলে মিয়ে গেল সাইরা। সাইদের শরীর কাঁপছে। আমি বুঝতে পারছি না, আমি ক্লান্ত সাইরা, বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। সাইরা চুপ, ওর চোখ টলমল করছে, ও শুকনো ঢোক গিলল। তুমি চলে যাও সাইদ, আমাদের দেখা না হয় ভালো। সাইদ গেল না, বরং দাঁড়িয়ে রইল। রিক্সা অনেকটা সময় ধরে দাঁড়িয়ে তাড়া দিচ্ছে। সাইরা উঠে পড়ল, মৃদু হেসে বলল, ভালো থেকো। না সাইদ ভালো থাকলো, আর না সাইরা। একটা শোক ছড়িয়ে পড়ল চারপাশে। সাইরা দু চোখে জল মুছে নিয়ে মৃদু সুরে বলল, ভালো থাকো, তুমি ভালো থাকো সাইদ, ভালো থাকো। বাসায় পৌঁছে সবগুলো জিনিস রাখলো সাইরা। আমিরা ঘরের এক কোণে বসে, মেয়েটির তো আর কাজ নেই, ওর খোঁজ খবর নিয়ে ফ্রেশ হয়ে বসলো সাইরা। তারপর ভাবলো আজ সকালের কথা, সাইদ তার পরিবারের সাথে খুব ঝামেলা করছে বেশ কদিন হলো, সাইরাকে ভীষণ ভালোবাসে সে। এদিকে তারা বলেছে আমিরা সমেত কিছুতেই মানবে না তারা। মুখে একথা বললেও অন্তরের চিন্তাটি ভিন্ন। সকালেই সাইদের মা কল করেছিলেন, সোজা সাপটা বলেছে সাইদের সাথে সম্পর্ক শেষ করতে, তাদের মুক্তি দিতে। শুধুমাত্র সাইরার জন্য তাদের সংসার ভেসে যাচ্ছে, ছেলে পাগলামি করছে। তাছাড়া আমিরা কোনো ইস্যু না, তাদের মতে সাইরার থেকে ভালো কাউকে পাবার যোগ্যতা রাখে সাইদ, মেয়েও দেখা আছে। সব মিলিয়ে সাইরা যেন সাইদের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা না করে। সাইরা অবশ্য প্রতিবাদ করেছিল, বলেছিল সে এসব কেন বলবে, তবে দিন শেষে সত্য, সাইরার কিছু করার নেই, সাইদের পরিবারের সাথে সে মানাতে পারবে না, যতই চেষ্টা করুক মানুষগুলো তাকে মেনে নিবে না। আর এর থেকেও বড় সত্য, আমিরাকে নিয়ে কোথাও শান্তি পাবে না। সব মিলে এই বাস্তবতা ওকে ভেঙে দিয়েছে, ওর সমস্ত ধ্যান জ্ঞান এখন আমিরাকে নিয়ে, মেয়েটিকে সুস্থ জীবন দেওয়াই ওর লক্ষ্য, একমাত্র চিন্তা। আয়োজন চলছে লুকিয়ে লুকিয়ে, জুই ঘর সাজানোই ব্যস্ত, ছোট ছোট কালারফুল লাইট আর বেশ কিছু বেলুন অল্পতেই দারুণ সাজানো হচ্ছে। মাহিম গেছে কেকের দোকানে, আমিরার ভীষণ পছন্দ রেড ভেলভেট,
তবে আশেপাশের দোকানে লাল রং মাখিয়ে রেড ভেলভেট বলে চালিয়ে দেওয়া হয়। সায়রা বারবার করে বলে দিয়েছে ভালো কেক আনতে। এদিকে আমিরা প্রায় ঘুমিয়ে জল, মেয়েটা রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়েছে। জন্মদিনের কথা হয়তো মনেও নেই কিংবা আছে, তবে পরিস্থিতি তাকে সে আনন্দটা দিচ্ছে না। স্যারের বুকের ভেতর ধক করে ওঠে। আপা কি দেখে না তার মেয়েটা আজ কত অসহায়? বাবা নামক মানুষটি ফিরেও দেখে না, মাত্র তো কিছুদিন, এরই মধ্যে মানুষটা বদলে গেল নাকি বদলে ফেলা হয়েছে? স্যারের চোখ জ্বলছে, কান্না আসতে চায়, তবেও কাঁদে না, নিজেকে শক্ত করে, শক্তি যোগায়। নিচু হয়ে আমিরার কপালে চুম্বন করে, যেন আমিরা তার বোনের নয় বরং নিজের সন্তান। বাড়িতে যে কিছু হচ্ছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে যথি। সে চোখ কান খাড়া করে বিষয়টা বের করার চেষ্টা করছে, তবে সঠিক কিছু বুঝতে পারছে না। সায়রা প্লেট গোছাচ্ছে নীরবভাবে।